আতঙ্কের অবসান, দীর্ঘক্ষণের চেষ্টার পর ধরা পড়ল কুমির। বন দফতরের জালে জলঙ্গি নদী থেকে উদ্ধার হলো বিশাল আকারের কুমির। হাঁপ ছেড়ে বাঁচলেন স্থানীয়রা। বেশ কয়েকদিন ধরেই জলঙ্গি নদীতে কুমিরের আতঙ্ক দেখা দিয়েছিল। অবশেষে বন দফতরের জালে ধরা পড়ল কুমির বাবাজি। ইতিমধ্যে সেই কুমির উদ্ধারের ভিডিও বেশ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তবে বিশাল আকারের এই কুমিরের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয়রা। অবশেষে কুমিরটি উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের জলঙ্গি নদীতে। জানা যায়, বেশ কয়েকদিন ধরেই জলঙ্গি নদীতে বিশাল আকারের কুমির ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। নদীতে কুমিরের দেখা মেলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। কুমিরের আতঙ্কে মাছ ধরতে যাওয়ায় বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। নদীতে নেমে স্নান কিংবা পা ভেজাতেও ভয় পাচ্ছিলেন সাধারণ মানুষ। অবশেষে ধরা পড়ল সেই আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই জলঙ্গি নদীতে এক বিশাল আকারের কুমির ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বেশ কয়েকবার মৎস্যজীবীরাও দেখতে পায় ওই কুমির। স্থানীয় প্রশাসনকে জানানো হয়, সেই সাথে খবর দেওয়া হয় বন দফতরেও। তবে তৎক্ষণাৎ বন দফতর কিংবা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়া হলেও অবশেষে এদিন বন দফতরের জালে ধরা পড়ে কুমির বাবাজি। বিশাল আকারের কুমির উদ্ধার করতে বন দফতরের কর্মীদের বেশ খানিকটা বেগ পেতে হয়। ওই বিশাল আকারের কুমির দেখতে এদিন এলাকায় বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। বিশাল আকারের কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সেই মুহূর্ত অনেকেই ক্যামেরা বন্দী করেছেন। তবে বন দফতরের উদ্যোগে কুমিরটি উদ্ধার হওয়ার ঘটনায় স্বস্তি মেলে স্থানীয়দের। ইতিমধ্যে বিশাল আকারের কুমির উদ্ধার হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমেও। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই বিষয়ে স্থানীয় এক মৎস্যজীবী বলেন, গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে নদীতে স্নান করতে যেতে পারছিল না। আমরা চাইছিলাম বন দফতর যেন তাড়াতাড়ি কুমিরটিকে ধরে। অনেকবার দেখা গিয়েছিল কুমিরটিকে। আজ বন দফতরের পক্ষ থেকে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ায় আমরা অনেকটাই স্বস্তি পেয়েছি। মানে এই কুমির দেখে কি ভয় লাগলো? হ্যাঁ। কি গো, এখন কি আর নদীতে স্নান করতে চাইবে না? কেন বাড়িতে করবো? কেন কেন ভয় লাগছে? কিসে, কুমিরের ভয়? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কৃষ্ণনগর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।